শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ছিল 35 রান। 18তম ওভারে মাত্র 1 রান দিয়ে 1 উইকেট নিলেন মোস্তাফিজ। 2 ওভারে ভারতের প্রয়োজন 34 রান। শিরোপার স্বপ্ন দেখা শুরু করল বাংলাদেশ, কিন্তু রুবেলের 19তম ওভারে ফিকে হয়ে যায় সেই স্বপ্ন। ওই ওভারে 22 রান দিলেন রুবেল। শেষ ওভারে ভারতের প্রয়োজন 12 রান। বোলিংয়ে সৌম্য, প্রথম বল ওয়াইড, পরের বল ডট, দ্বিতীয় বলে দিলেন 1 রান, তৃতীয় বলেও 1 রান। ম্যাচের ভাগ্য তখনও পেন্ডুলামের মতো দুলছে। চতুর্থ বলে 4, 2 বলে ভারতের প্রয়োজন 5 রান, পঞ্চম বলে উইকেট নিলেন সৌম্য। ম্যাচ জিততে শেষ হলে ভারতের প্রয়োজন 5 রান, ছক্কা হাঁকালেন দিনেশ কার্তিক। শেষ বলে ছক্কা মেরে নিদাহাস ট্রফি জিতে নিল ভারত, বাংলাদেশের স্বপ্নভঙ্গ। তবে স্বপ্ন পূরণ না হলেও বাঘের গর্জন শুনেছে বিশ্ব।